সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আমরা জানি, তা সত্ত্বেও আমি আজকের পেপারে একটা কাটিং দেখাবো, আর তার সঙ্গে গতকাল তার আগেও রিলেটেড কিছু টপিক দেখাচ্ছি আমি। আমাদের এই মুহূর্তে কী করা উচিত সেটা তোমরাই বলবে, কী ভাবা উচিত এই মুহূর্তে। দেখো, আমরা একটা খবর দেখেছি যে বাঁকুড়ার এক স্কুলে টিচার নেই, সেখানে কি গ্রুপ ডি কী করছে ক্লাস নিচ্ছে। তাহলে ভাবো কী অবস্থা, স্টুডেন্টরা আছে, তাহলে স্টুডেন্টের গার্জিয়ানরা কোন ভরসায় কী ভেবে তাহলে সরকারি স্কুলগুলোতে তার ছেলে মেয়েকে ভর্তি করাবে বলো। টিচার নেই কিন্তু স্কুল রয়েছে, কী করবে, স্কুলের গ্রুপ ডি হচ্ছে ক্লাস করাচ্ছে সেখানে। এইরকম ভুরি ভুরি উদাহরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে, কিন্তু এর কোনো প্রতিকার কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। আজকে 19 তারিখ, আজকের পেপারে, আনন্দবাজার পেপারে একটা কাটিং, মানে একটা পেপার খবর দিয়েছে, যেটা সেটা হচ্ছে কি শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল আমডাঙ্গা। এই কাছেই, বেশি দূরে না, মানে কলকাতার আশেপাশেই। কী বলছে খবরটা আমি পড়ি একটু, যে পর্যাপ্ত ক্লাসঘর রয়েছে পরিকাঠামোগত সুব্যবস্থাও, কিন্তু শিক্ষকের অভাবে স্কুলে ক্রমেই কমেছে পড়ুয়ার সংখ্যা। এই অবস্থায় আমডমা ব্লকের ভালুকা জুনিয়র হাই স্কুলের, সে 2015 সালে স্কুলটি চালু হয়েছে, তার সঙ্গে কী বলছে ওই সময়ে একজন শিক্ষককে নিয়োগ করা হয় 2015, তার মানে তারপরে একটা এসএসসি হয়েছে, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী সময়ে একজন অতিথি শিক্ষক যোগ দেন স্কুলে, খাতায় কলমে তিনি এখনও স্কুলের সঙ্গে যুক্ত, তার মানে অতিথি শিক্ষকই একমাত্র স্কুলে আপাতত আসছে। তবে অভিযোগ, তিনি নিয়মিত উপস্থিত থাকেন না। অবশ্যই গেস্ট টিচার, তাকে তো আর প্রতিদিন, সে তার বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন কাজ থাকতেই পারে, তাকে তো আর সেরকমভাবে তাকে গেস্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। ফলে কার্যত একজন শিক্ষকের উপরে ভরসা করে চলছে স্কুল, মানে সেই 2015 সালের শিক্ষক, যে সেই হচ্ছে স্কুলটাকে এখন চালাচ্ছে। স্কুল চালু হওয়ার পরে স্থানীয় শিশুদের অনেকেই সেখানে ভর্তি হয়েছিল, কিন্তু শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা বর্তমানে মাত্র 14। কী অবস্থা বুঝলে, যে স্কুলের পরিকাঠামোগত সব কিছু রয়েছে, ক্লাসরুম রয়েছে, বাকি যাবতীয় যা লাগে একটা স্কুলের পরিকাঠামো সমস্ত কিছু আছে, কিন্তু টিচারের অভাবে কী হচ্ছে স্টুডেন্ট সংখ্যা 14 এসে থেকেছে। তার মানে গার্জিয়ানরা কী করছে, তা কী বলছে, স্থানীয় বাসিন্দাদের প্রায় সকলেই চলতি শিক্ষাবর্ষে অন্যত্র ভর্তি করেছেন সন্তানদের। স্কুলের শিক্ষক উত্তম রবিদাস জানান, এলাকার অভিভাবকদের কাছে গিয়ে সন্তানদের ভর্তি করার আবেদন করেছিলেন, কিন্তু শিক্ষক না থাকায় তারা এই প্রস্তাবে রাজি হননি। স্কুলে গিয়ে দেখা গেল এক ঘরে পাশাপাশি বেঞ্চে বসে আছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর 9 জন পড়ুয়া। একজন শিক্ষক সব বিষয় পড়াচ্ছেন, বাকি ক্লাস ঘরগুলি খা খা করছে। উত্তম বলেন, সব শ্রেণী সব বিষয় আমাকে পড়াতে হয়, এভাবে ক্লাস নেওয়া খুবই সমস্যা। শুধু তাই নয়, স্কুলের সরকারি সমস্ত কাজের দায়িত্ব আমার উপরে, যখন শিক্ষা দপ্তর বা বিডিও অফিসে যাই, পড়ুয়ারা এসে স্কুলে বসে থাকে, ওদের দেখার কেউ থাকে না। তার দাবি একাধিকবার জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে সমস্যার কথা জানিয়েছি, কিন্তু সুরাহা হয়নি। তাহলে কী বলবো বলো, প্রশাসনও সব জানে, জেনেও নির্বিকার। সপ্তম শ্রেণীর পড়ুয়া মন্দিরা ঢালি বলে, বাড়ির কাছে স্কুল বলে ভর্তি হয়েছি, কিন্তু এখানে ঠিক মতো পড়াশোনা হয় না, আমাদের সব বিষয়ে শিক্ষক প্রয়োজন। তাহলে এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই মন্তব্য করতে চায়নি। মন্তব্য করবে কী করে, মন্তব্যটা করবে কী করে, প্রথম তো হচ্ছে শিক্ষক, তারা শিক্ষক দেবে কোথায়, শিক্ষা দপ্তর যদি মানে যদি নিয়োগ না করে, তাহলে পরে আমি যদি DI কিংবা ADI অফিসে আমি জানাই যে আমার স্কুলের এই অবস্থা, আমি আমার শিক্ষক দিন, কী করে দেবে, তাদের তারাও তো নিরুপায়। তাহলে এই মুহূর্তে ভাবো কী অবস্থা। এটা আমি একটা আজকের এক্সাম্পল দেখলাম, এরকম তো প্রতিদিনই খবরে বেরোচ্ছে, আমি আজকে দেখলাম একটা আর গ্রুপ ডি ক্লাস নিয়ে দেখলাম, আর তার আগে হচ্ছে, তার আগের দিনই হচ্ছে ঘটেছে কি, সারপ্লাস টিচার তুললো, মানে নিয়োগ, তাহলে কি বিশবাহ চলে, ভাবনা চিন্তায় কি নিয়োগ নেই। এই শুনছি মাঝে মাঝে এইটা হবে ওইটা হবে, এই খবর সেই খবর, বিভিন্ন চ্যানেলে মাঝে মাঝে একটা করে নিউজ উঠে আসে যে SSC এই এই করবে সেই করবে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর, সরকারি শিক্ষা ব্যবস্থা পুরো ভাঙনের মুখে, এটা আমি বলতে বাধ্য হব।
আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমাদের তো চিন্তা ভাবনা যে আমরা সরকারি স্কুলে দেব, ঠিক মতো পরিকাঠামো পড়াশোনা দেব, কিন্তু টিচার যদি না থাকে গিয়ে কী করবো? ভর্তি করে দিলাম, স্কুলে গিয়ে বসে থাকছে, কোনো শিক্ষক নেই, ক্লাস হচ্ছে না, স্কুল টাইম শেষ হচ্ছে, বাড়ি চলে আসছে, তো কী লাভ হলো? সে কী শিখবে? এটাই তো বড় প্রশ্ন। তাহলে শিক্ষক যদি নিয়োগ না হয়, অবিলম্বে সকলের উচিত এর বিরুদ্ধে একটা কিছু করার, হয় আন্দোলন করার, আন্দোলন তো চলছে, অনশন চলছে, বিভিন্ন ধরনের যে এসএসসির জন্য চেষ্টা করা হচ্ছে যে যাতে নোটিফিকেশানটা বেরোয়, কিন্তু সেরকম সদর্থক কিন্তু এখনও কোনো মতামত কিংবা কিছু পাওয়া যায়নি, এটা ভাবতে হবে। তাহলে বৃহত্তর স্বার্থে সকল যারা আমরা এসএসসিতে দেবো কিংবা কিংবা টিচার হব বলে আমাদের ভবিষ্যৎটা এইদিকে আমরা আছি যে ভবিষ্যতে টিচার হব, আমরা বিএড করেছি, ডিএলএড করেছি, আমাদের কিন্তু উচিত এবার কিছু একটা করার। আমাদের কিন্তু একসঙ্গে কিছুটা না করলে কিন্তু এই সমস্যা সমাধান হবে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, আমাদের যারা চাকরি প্রার্থী তাদেরও কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কী হবে জানি না। ঠিক আছে, আমি একটা খবর দেখলাম, এরকম কিন্তু প্রায় স্কুলেই এরকম ঘটনা আছে, শুধু সারপ্লাস টিচার এখান থেকে তুলে ওখানে পাঠালাম, এই করলে কিন্তু হবে না, এরকম কটা টিচার আছে, সেই স্কুলগুলোও তো চলতে হবে। ঠিক আছে, তাহলে সকলকে বলবো যে এই বিষয়ে একটা কিছু ভাবো তোমরা, ঠিক আছে, কিছু করা যায় কিনা, কোনো আন্দোলন হোক কিংবা ডেপুটেশন হোক কিংবা কিছু একটা, তা না হলে পারে কিন্তু নিয়োগ কিন্তু এভাবে হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু টোটালি ভেঙে পড়েছে, ভাঙছে বললে ভেঙে পড়েছে। ঠিক আছে, তাহলে যদি এসএসসি সম্পর্কে কোনো আরও পজিটিভ কিছু খবর আসে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখো, আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে চলো আজকে এখানেই শেষ, পরের ভিডিওতে আবার দেখা হবে।